দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। দর্শক বন্ধুরা, আমাদের বাসা বাড়িতে অথবা আমাদের বাগানে সবারই কিন্তু কম বেশি আঙ্গুর গাছ আছে। আমরা অনেক সময় চারা তৈরি করার জন্য অথবা চারা বৃদ্ধির লক্ষ্যে আমরা কিন্তু চারা উৎপাদন করতে চাই। যেহেতু এখন বর্ষাকাল, আমরা কিন্তু চাইলেই খুব সিম্পলভাবে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে সুন্দর কুটি কলমের মাধ্যমে কিন্তু আমরা চারা তৈরি করতে পারবো। এই যে দেখুন দর্শক বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে গুটি কলম করা শুরু করে দিয়েছি। আপনারাও চাইলে আপনাদের গাছে গুটি কলম করতে পারেন। আজকে আমাদের এই পর্বের মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে গুটি কলম করবেন। আপনারা কিন্তু অনেকেই জানেন না কিভাবে গুটি কলম করতে হয়, এটা আপনারা একটা এক্সট্রা ঝামেলা হিসাবে নেন, কিন্তু এটা কিন্তু খুবই সহজ। আমরা খুব ইজিলিভাবে ঘরোয়া পদ্ধতিতে কিছু নিয়ম ফলো করে কিন্তু আমরা সাকসেসফুলভাবে গুটি কলম করতে পারি। আজকে আমি চারটি ধাপের মাধ্যমে আপনাদেরকে গুটি কলম হাতে কলমে শেখাবো। আসুন প্রথম ধাপটি আমরা শিখে নিই। আমাদের আঙ্গুর গুটি কলমের জন্য প্রথম ধাপ হলো, আঙ্গুরের গুটি কলম করার জন্য মাটি তৈরি করতে হবে, একটি আদর্শ মাটি। এই যে দেখুন আমরা এগুলো গুটি কলম করেছি, এগুলোতে কিন্তু মাটি প্লাস ভার্মি কম্পোস্ট দেওয়া আছে মাটির সাথে। আমরা এগুলাই মাটিটা কিভাবে তৈরি করব সর্বপ্রথম এটি আমরা দেখব। দর্শক বন্ধুরা, এই যে দেখেন আমরা প্রথমেই কিন্তু মাটি তৈরি করে নিয়েছি। এই যে আমাদের এক বল মাটি ছিল, আমরা গুটি কলম করতে করতে এখন অল্প কিছু মাটি আছে। এই যে দেখুন এই মাটিটা কিন্তু আমরা ভার্মি কম্পোস্ট এবং শুধু মাটি বেলে দোয়াশ মাটি আমরা নিয়েছি, নিয়ে পানি দিয়ে আমরা এটা মিক্স করে নিয়েছি। আপনারা এমনভাবে মিক্স করবেন যেন অতিরিক্ত পানি না দিয়ে একবারে পাংশে না হয়ে যায়, একবারে ঘোলাটে না হয়ে যায় এবং একবারে শক্ত না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন যেন একটি আদর্শ মাটি হিসেবে তৈরি করতে পারেন। দিলে লেগে থাকে, এরকমভাবে আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী মাটিটা তৈরি করে নেবেন আপনাদের অনুমান অনুযায়ী। যাই হোক, এই যে এটা হলো আমাদের প্রথম ধাপ, মাটি তৈরি করতে হবে। আর এদের সাথে আপনার চাইলে কোকোপিট দিতে পারেন, আমরা কোকোপিট দিয়েছি, অথবা চাইলে আপনারা বিভিন্ন হাড়ের গুঁড়া, ভার্মি কম্পোস্ট, বিভিন্ন জৈব সার কিন্তু আপনারা এর সাথে দিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। আমাদের আঙ্গুর গাছে গুটি কলম করার দ্বিতীয় ধাপে আমরা দেখাবো এই আঙ্গুর গাছের আপনার খোসাটা ছড়াতে হবে, সেটি আজকে দেখাবো। এই যে দর্শক বন্ধুরা, আমরা এখানে খোসাটা ছড়িয়ে নিয়েছি, যদি আরও কিছু দেখাই। দর্শক বন্ধুরা, যেটি বলছিলাম, আমাদের গুটি কলম করার দ্বিতীয় ধাপ হলো এই আঙ্গুরের ডগা থেকে ছালটা ভালোভাবে সরিয়ে নিতে হবে। এই যে দেখুন এখান থেকে আমাদের নতুন শিকড় বের হবে, আর এই যে এখান থেকে আমরা ছালটা সরিয়ে নিয়েছি, এটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে। এই দেখুন আমরা আপনারা সুন্দরভাবে ছালটা সরিয়ে নেবেন, এবং ছালটা সরানোর কিছু নিয়ম আছে। আপনারা এই যে গোল যে ডালটা দেখতে পাচ্ছেন, এটা চার ভাগে তিন ভাগ কেটে নেবেন এবং এক ভাগ শুধু বাকি থাকবে খাদ্য সরবরাহ করার জন্য। আর যদি আপনারা ফুল এটা কেটে নেন, তাহলে কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণ রস খাদ্য সরবরাহ করতে ব্যর্থ হবে, যার কারণে এটা শুকিয়ে যাওয়ার চান্স থাকে। এর কারণে আপনারা শুধু এক ভাগ রাখবেন আর তিন ভাগ কেটে ফেলবেন এই ছালটা, শুধু ওপরের ছালটা। এবং তৃতীয় ধাপ হলো আপনারা মাটি দেওয়ার, কীভাবে আপনারা মাটি দেবেন। যে আমরা প্রথমেই দেখিয়েছি যে প্রথম ধাপে যে আপনার আদর্শ মাটির আমরা তৈরি করব, এই মাটিটা কিন্তু আমরা দিয়ে দেবো। এই যে দেখুন আমরা এখন মাটি দেবো। এই যে দেখতে পাচ্ছেন যেখান থেকে আমরা ছালটা সরিয়েছি, যেখান থেকে কুচি ছাড়বে, এই দেখুন আমরা খুব সুন্দরভাবে এভাবে মাটিটা দিয়ে দেবো। চতুর্থ ধাপে আমরা এই পলিটা দিয়ে দেবো। এই যে দেখুন এই পলিটা দিয়ে আমরা এইভাবে ঢেকে দেবো, ঢেকে দিয়ে গোল করে পেঁচিয়ে যেন এটাতে বাইরে থেকে কোনো বাতাস কিছু না প্রবেশ করতে পারে তার জন্য আমরা দিয়ে দেবো। যদি বাতাস প্রবেশ করে তাহলে কিন্তু শুকিয়ে যাবে এবং এটার শিকড় বের হবে না। দেখুন আমরা এইভাবেই দিয়ে দিলাম, এবার খুব সুন্দরভাবে এটা থেকে ইনশাল্লাহ শিকড় বের হবে।
এই যে এইভাবে আমরা পাটের সুতা দিয়ে বেঁধে দিব, অথবা আপনার যে কোনো সুতা দিয়ে আপনারা বেঁধে দিতে পারেন, তাতেই কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। এই যে দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আমাদের গুটি কলম প্রায় সম্পূর্ণ কাজ হয়ে যাচ্ছে এই গাছ থেকে। এতক্ষণ আপনাদের দেখালাম কি কি পদ্ধতিতে আপনারা গুটি কলম করবেন। দর্শক বন্ধুরা, আপনারা যদি চান খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনারাও আপনাদের গাছে গুটি কলম করতে পারেন, আঙ্গুর গাছে। এবং এখন হলো গুটি কলম করার মোক্ষম সময়, আপনারা করলে আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। যাই হোক, যখন এটা শিকড় বের হবে তখন কিভাবে কাটবেন এবং কতদিন পরে আপনারা লাগাতে পারবেন সম্পূর্ণ আরেকটি পর্বের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।